দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এবারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নতুন অনেকেই, আবার বাদও পড়েছেন পুরাতন অনেক হেভিওয়েট মন্ত্রী। তবে এবার উপমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়া নওফেলের মুখোমুখি হয়েছিল টিবিএস। একান্ত সাক্ষাৎকারে চট্টগ্রাম কেন্দ্রিক উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে আমরা এই ক্লেনজিং, পরিষ্কার করা রাস্তাঘাটে হকারে দৌড়াতে আপনি এখন মানে চলাচল করা কঠিন, তো হকারদেরকে যদি আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি, সময়ের মধ্যে আনতে পারি, যে একটা নির্দিষ্ট সময় তারা ব্যবসা করবে, বাট সেই ব্যবসা করার অনুমতির জন্য সিটি কর্পোরেশনকে রেভিনিউ দিতে হবে, সরকারকে রেভিনিউ দিতে হবে, স্থানীয় প্রশাসন, স্থানীয় মানে প্রভাবশালীদেরকে অর্থ দিয়ে অপরিকল্পিতভাবে করাটা এগুলো নিরুৎসাহিত করতে হবে আমাদের। টিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রীর দায়িত্ব পাওয়া নওফেল বলেন, যত্রতত্র ভবন নির্মাণ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এতে বিদ্যুৎ ও পানির সংকট তৈরি হচ্ছে। যত্রতত্র দালান কোঠার অনুমোদন দেওয়া হচ্ছে, মানে জায়গা আছে খুবই কম, সেখানে দেখা যাচ্ছে দশতলার অনুমোদন দেওয়া হচ্ছে, দশতলার মধ্যে অনেক মানুষ এখানে আছে, পানির সংকট তৈরি হচ্ছে, বিদ্যুতের সংকট তৈরি হচ্ছে, ট্রান্সফরমার নাই, অনুমতি দিয়ে দেওয়া হচ্ছে, এগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভিতরে কীভাবে পরিকল্পনাগুলো পাশ হচ্ছে এগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নিজের ভাবনা তুলে ধরেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। বলেন, উন্নয়ন প্রকল্প টেকসই করার জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ জরুরি। খুলনার দায়িত্ব খুলনাকে দেই, মংলার দায়িত্ব মংলাকে দেই, চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বন্দরকে দেই। এখন মংলার কাজ যদি সবসময় ঢাকায় বসে করতে হয় ঢাকা, তখন কিন্তু মংলার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। তা আমরা শুধু এটা চট্টগ্রামের কথা বলছি না, এটা সারা দেশের জন্য প্রযোজ্য। প্রশাসন পর্যায়ে যদি সেটা ধারণ করতে পারি সেটা কিন্তু আমাদের জন্য বিকেন্দ্রীকরণটা সহজ হবে। জনশ্রী শেখ হাসিনা চাচ্ছেন কর্মসংস্থান করার জন্য, কর্মসংস্থানের উপায় তো সেটাই যে ডিসেন্ট্রালাইজ করা, সেটা তো আমাদের প্রশাসন পর্যায়ে করা খুব দরকার। একাদশ জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নওফেল। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নয় আসন থেকে নৌকার প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে নিকট অতীতে উপমন্ত্রী থেকে সরাসরি পূর্ণমন্ত্রীর দায়িত্বে যেতে কাউকে দেখা যায়নি। সবশেষ মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জুনায়েদ আহমেদ, খালিদ মাহমুদ চৌধুরী ও জাহিদ ফারুক নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীই থেকে গেছেন, কিন্তু ব্যতিক্রম ঘটেছে কেবল নওফেলের ক্ষেত্রে।